এটা হচ্ছে কেতাব স্যার, আসো। তো এই জায়গায় যেটা হয়েছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব, টেন ইনভার্স এটা হচ্ছে এক্স মাইনাস টেন ইনভার্স এটা হচ্ছে ফুল ওয়াই। তাহলে কি হয়, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, যেটা একটু এ করেছো, রুট টু প্লাস ওয়ান অফ টেন আলফা এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তো এরপর টেন ইনভার্স কি ঘটনা ঘটে দেখো, উপর থেকে টেন আলফা কমন যায়, টেন আলফা কমন গেলে কি হয়, রুট টু প্লাস ওয়ান মাইনাস রুট টু প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা আর নিচে কি হচ্ছে দেখো, নিচে ওয়ান প্লাস রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, টেন আলফা ইন্টু টেন আলফা, টেন স্কোয়ার আলফা। তো রুট টু রুট টু, কারণ তোমাদের সাথে যে লেকচারগুলো তোমাদের সাথে কথা বলে বলে এই যে প্রবলেমগুলো সলভ করাচ্ছে, এগুলো একটু স্লো মোশন যাবে, কারণ আমার তো কমেন্টগুলো চেক করা লাগে, তাই না? আচ্ছা এটা কাটা যাবে না। তো ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু, টেন আলফা স্কোয়ার রুট বাদ যাবে, ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান দ্যাট ইজ ওয়ান, ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা। ওকে, তো ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা তোমরা জানো সেটা হচ্ছে কি, সেক স্কোয়ার আলফা, টেন ইনভার্স টু টেন আলফা, ওয়ান প্লাস টেন স্কোয়ার দ্যাট ইজ সেক স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তো আচ্ছা এই অঙ্কটা করিনি, তোমাদের দু একটা ইস্যুস নিয়ে আমি কথা বলবো। এরপর তুমি দেখো, টেন ইনভার্স টু টেন আলফা, টু টেন আলফা দ্যাট মিন্স সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, আর সেক স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ার, সেক স্কোয়ার মানে ওয়ান বাই কজ স্কোয়ার, এবং এটার মাধ্যমে যেটা হয়েছে বা যেটা হওয়া সম্ভব, যে কজ আলফার সাথে কজ স্কোয়ার আলফা কাটাকাটি করলে কজ আলফা হয়, তাই না? ঠিক কিনা, সাইন টু আলফা, হ্যাঁ কজ আলফা হয়। তাহলে টেন ইনভার্স দেখো টু সাইন আলফা, এই ওয়ান বাই কজ আলফা কিন্তু উপরে উঠে যাবে ইন্টু কজ আলফা, তো টু সাইন আলফা কজ আলফা দ্যাট ইজ সাইন টু আলফা সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখানে এই যে আরেকটা কথা বলছো, এটা আসলে আমরা এই যে ফুল অংশ করেছি না, এটা আসলে আমরা এখান থেকে করে দিতে পারতাম, যে এই লাইন থেকে, আমার এই লাইনটা মুখস্থ ছিল, মানে মনে ছিল না অ্যাকচুয়ালি, যে টু টেনে বাই ওয়ান টেন আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, আমি প্রমাণের দিকে তখন ওইভাবে খেয়াল করি নাই, টু টেন আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা এটার থেকে এই লেন্থ লিখে দিতে পারো, কারণ এটা সূত্রটাই হচ্ছে সাইন টু আলফা, সাইন টু আলফা দ্যাট ইজ টু টেন আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা। তো মাঝখানে এই লাইনগুলো না করেও তুমি এটা করতে পারতা যদি সূত্র মনে থাকে, আর যদি কোনো কারণে সূত্র ভুলে যাও বা প্রমাণের দিকে কম তাকাও, আমার মতো এখন আমি যেরকম প্রমাণের দিকে তাকাই নাই কম তাকাও, তখন হচ্ছে এরকম করে একটু বড়ো হবে। ঠিক আছে, আচ্ছা।